মহাকবি আলাওলের তৃতীয় রচনা দৌলত কাজী রচিত সতী ময়না ও লোর চন্দ্রাণী কাব্যের অবশিষ্টাংশ। দৌলত কাজীর এ অসমাপ্ত গ্রন্থটি আলাওল আরাকান রাজ শ্রীচন্দ্র সুধর্মার অমাত্য সোলেমানের উৎসাহে 1659 সালে সমাপ্ত করেন। কাব্যের রত্নকলিকা আনন্দ বর্মার উপাখ্যান আলাওলের নিজের সংযোজন। কবি দৌলত কাজীর রচনা নিজের লেখা জুড়ে দিয়ে কবি এই বাকি অংশটুকু সমাপ্ত করেছিলেন। পূর্ববর্তীতে আমরা দৌলত কাজী সম্পর্কে যখন আলোচনা করেছিলাম, ঠিক সেই সময় সতীমানা ও লোর চন্দ্রের সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব আলাওলের চতুর্থ রচনা সপ্ত পয়কর নিয়ে। কাব্যটি পারস্য কবি নিজামি গঞ্জভির হপ্ত পয়কর নামক কাব্যের অনুবাদ, তবে আলাওলের অন্যান্য কাব্যের মতোই ভাবানুবাদ। আরাকান রাজের সমরমন্ত্রী সৈয়দ মুহাম্মদের আদেশে 1660 সালে কবি এ কাব্য রচনা করেন। এ কাব্যে আরব ও আজমের অধিপতি নুমানের পুত্র বাহরামের রাজ্যলাভ এবং তার সাতটি কাহিনী বর্ণিত হয়েছে। বাহরাম তার রাজ্যের পার্শ্ববর্তী সাতটি রাজ্য জয় করে সেসব রাজ্যের সাত রাজকন্যাকে বিয়ে করেন। রাজকন্যারা প্রতি রাত্রে এক একটি গল্প বলে বাহরামকে শোনাতেন। এ ধরনের সাতটি গল্প নিয়েই সপ্ত পয়কর। ফার্সি কবি নিজামি শ্রেষ্ঠ পঞ্চকাব্যরত্ন বা খামস এর অন্যতম কাব্য হিসেবে হপ্ত পয়করের স্থান। এই অতুৎকৃষ্ট কাব্যটিকে আলাওল স্বাধীন ভাবানুবাদের মাধ্যমে বাংলা কাব্যে রূপান্তরিত করেন। এ কাব্যে গল্পগুলো খুব সরলভাবে বর্ণিত হয়েছে, তবে সমালোচকগণ এ কাব্যের কাব্যমূল্য নিতান্তই নগণ্য হিসেবে বিবেচনা করেছেন।